করুন আমায় সৃষ্টিকর্তা নামে আরম্ভ করছি। অনন্ত লোকের পথে যাত্রাকারী আমাদের পরম শ্রদ্ধেয় ফাদার জোসেফ স্টিফেন বিশপের প্রতি জানাই অশেষ শ্রদ্ধা। মাত্র 29 বছর বয়সে যে তরুণ যাজক জন্মস্থান থেকে বহু দূরে তদানীন্তন পূর্ব পাকিস্তানের শেষ প্রান্তে মফস্বল শহর বরিশালের ওরিয়েন্টাল ইনস্টিটিউটে নিজেকে নিয়োজিত করেছিলেন গভীর মনোনিবেশের সাথে, মাত্র কয়েক বছর পূর্বেও তার কাছে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানিতে এবং সেদেশের বিমান বাহিনীতে নিশ্চিত আকর্ষণীয় চাকরির সুযোগ ছিল। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সেই নির্মোহ ত্যাগ ও মানুষের কল্যাণে নিবেদিত উদ্দীপ্ত চেতনা তিনি যেন আমাদের সবার অন্তরে রোপণ করেন। পূর্ব পাকিস্তানে 60-70 দশকের সময়টা কারো জন্যই সহজ ছিল না, একজন বিদেশির জন্য তা ছিল আরও দুরূহ। যে দুজন আমেরিকান যাজক ফাদার বিশপের সাথে ঢাকা এসেছিলেন তাদের মধ্যে ফাদার রিচার্ড নোভ্যাক ফাদার বিশপের সাথে নটরডেম কলেজে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। দুর্ভাগ্যক্রমে এর এক বছর পর একটি সাম্প্রদায়িক দাঙ্গায় ফাদার নোভ্যাক প্রাণ হারান। তরুণ ফাদার বিশপ এমন একটি নিদারুণ বিয়োগান্তক ও বিপজ্জনক ঘটনার পরও শিক্ষক হিসেবে তার প্রতি অর্পিত দায়িত্ব পালনে অটল ছিল। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা সেই ভয়শূন্য চিত্ত এবং উচ্চতর শির তিনি যেন আমাদের মধ্যে স্থাপন করেন। 1969-এ ঘূর্ণিঝড়ে আক্রান্ত মানুষের পাশে মটেডন কলেজের ছাত্রদের সহ দাঁড়িয়ে তাদের জীবন রক্ষায় নিজেকে নিয়োজিত করেছিলেন ফাদার বিশপ। ধর্ম পুত্র শ্রেণী নির্বিশেষে আর্তবিপন্ন জনগোষ্ঠীকে সেবা করার যে দৃষ্টান্ত তিনি সেই সময় সূচনা করেন, পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন দুঃসময় মটেডন কলেজের শিক্ষক ও ছাত্ররা তা অনুসরণ করে চলেছেন। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তার শ্রেষ্ঠ মানুষ ও প্রকৃতির প্রতি ভালোবাসা ও সেবা ধর্ম যেন একইভাবে আমরাও আমাদের অন্তরে ধারণ করতে পারি। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর যুদ্ধ বিধ্বস্ত বিস্তস্ত একটি অনিশ্চিত সময়ে ভবিষ্যৎ দেশ গড়ার চৌকস ও সম্পন্ন নাগরিক তৈরিতে একটি উন্নত ও বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দূরদৃষ্টি ফাদার বিশপের ছিল। সেই সময় উপযুক্ত ও পর্যাপ্ত সংখ্যক সহকর্মী না থাকা সত্ত্বেও কখনো শিক্ষক, কখনো বিভাগীয় প্রধান, কখনো ত্রাণ কার্যক্রমের প্রধান, কখনো ক্রীড়া কার্যক্রম পরিচালক, কখনো শিক্ষা কার্যক্রম পরিচালক, পরবর্তীতে ভাইস প্রিন্সিপাল, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও পরিশেষে প্রিন্সিপালের ভূমিকায় দীর্ঘ সময় নিয়োজিত থেকে তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্বমানের বিজ্ঞান। যে দেশটা তার জন্মভূমি ছিল না সেই দেশটাতে তার অবদান অপরিমেয়। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এই কর্তব্যবোধ ও দেশপ্রেম তিনি যেন বাংলাদেশের প্রতিটি নাগরিকের চিত্তে প্রতিষ্ঠিত করেন। আজ ফাদার বিশপের তিরোধানের বিয়োগান্তক সময়ে আমরা গভীর শ্রদ্ধাবরে তার কর্ম, দর্শন, শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, নিষ্ঠা, অধ্যাবসায় ও ত্যাগকে স্মরণ করি। তার অনুগ্রাহী স্বজন, সহকর্মী ও অসংখ্য ছাত্রবৃন্দ সাক্ষী জীবদ্দশায় তিনি একজন সৎ, নিরহংকারী, দৃঢ়ই মানুষ ছিলেন। তিনি তার পিতামাতা, বোন ও স্বজনদের ভালোবাসার মানুষ ছিলেন এবং তিনি নিজেও তাদেরকে অপরিসীম ভালোবাসা দান করেছিলেন। তিনি দয়ালু ছিলেন এবং তা অসংখ্য মানুষকে স্পর্শ করেছিল। তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার একজন সেবক ছিলেন। তিনি ন্যায় এবং সততার পথে অবিচল ছিলেন। তিনি বিদ্যা ও জ্ঞানের মাধ্যমে সমাজকে আলোকিত করেছিলেন। প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। নশ্বর ইহলোকের জাগতিক সম্পর্ক ছিন্ন করে অবিনশ্বর আত্মা অমরত্বের যাত্রায় প্রবেশ করে জীবনকালে কৃত সকল সৎকর্মের জন্য ফাদার বিশপ মৃত্যুঞ্জয়ী হন। পরম করুণাময় ও দয়ালু সৃষ্টিকর্তা তার অপার মহানুভবতায় ফাদার বিশপের সকল দুর্বলতা ক্ষমা করে দিন। অনন্তকালে তার আত্মা চিরস্থায়ী আলোকত্ব ও চিরপ্রশান্তি লাভ করুন। একই সাথে প্রার্থনা করি হে পরম করুণাময় ধন ধান্য পুষ্পধারা বসুন্ধরাকে রোগমুক্ত করুন,
শান্তি দিন, আমাদের সোনার বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ করুন, আমাদের সকলকে সত্য সুন্দর ও ন্যায়ের প্রতি নিষ্ঠাবান করুন। হে সত্য, সমস্ত অসত্য হতে আমাকে তোমার মধ্যে নিয়ে যাও। হে প্রকাশ, তুমি একবার আমার হও, আমাতে তোমার প্রকাশ পূর্ণ হোক, আমাতে তোমার প্রকাশ পূর্ণ হোক। আমেন।